এক্সট্রা টাইম। জমে উঠেছে ক্যালকাটা ফুটবল লীগের প্রথম পর্বের খেলা। ইতিমধ্যেই প্রতিটি দলের 9টি করে খেলা হয়ে গিয়েছে এবং এই লীগের সেরা 3টি দল পৌঁছবে সুপার 6 পর্বে, যেখানে তারা খেলবে ইস্ট বেঙ্গল, এটিকে মোহনবাগান এবং মহামেডান স্পোর্টিংয়ের সাথে। 9 ম্যাচে 22 পয়েন্ট নিয়ে ইতিমধ্যে সুপার 6 পর্বে যোগ্যতা অর্জন করেছে ভবানীপুর। কিন্তু বাকি দুটি দল কারা, এই নিয়ে লড়াই রয়েছে 5টি দলের মধ্যে। চলুন জেনে নিই। বাকি দুটি স্থানের জন্য লড়াই করবে খিদিরপুর, বিএসএস, এরিয়ান, রেল এবং ইউনাইটেড স্পোর্টিং ক্লাব। কিন্তু সমীকরণটা ঠিক কোন জায়গায় দাঁড়াচ্ছে, চলুন সেই বিষয়ে আমরা জেনে নিই। খিদিরপুরে বর্তমানে রয়েছে 9 ম্যাচে 17 পয়েন্ট এবং ইউনাইটেড স্পোর্টসে রয়েছে 9 ম্যাচে 16 পয়েন্ট, এবং এই ম্যাচটি হতে চলেছে কার্যত নকআউট ম্যাচ পরের রাউন্ডে যাওয়ার জন্য। এই ম্যাচে যারা জিতবে তারা কার্যত পরের রাউন্ডে উঠে যেতে পারে। এদিকে যদি খিদিরপুর এবং ইউনাইটেড স্পোর্টসের মধ্যে ম্যাচ ড্র হয় তাহলে সেক্ষেত্রে নকআউট হয়ে যাবে কিন্তু বিএসএস বনাম এরিয়ান ম্যাচটি, কারণ এই দুটি দলেরও পয়েন্ট রয়েছে 9 ম্যাচে 15 পয়েন্ট, এবং এই ম্যাচে যে জিতবে অর্থাৎ বিএসএস এবং এরিয়ান ম্যাচে যে জিতবে তারা কিন্তু পরের রাউন্ডে যোগ্যতা অর্জন করার জন্য অনেকটা এগিয়ে থাকবে। তবে ভবানীপুরের সাথে রেলওয়ে এফসির যাওয়ার সম্ভাবনাটাও কিন্তু অনেকটাই প্রবল। কেন? কারণ রেলওয়ে এফসির পরের ম্যাচ টালিগঞ্জ অগ্রগামীর সাথে, যারা এবারে কলকাতা লিগে সেভাবে ভালো পারফর্ম করতে পারেনি, ফলে এই ম্যাচে কার্যত ফেভারিট হয়ে নামবে রেলওয়ে এফসি। সব মিলিয়ে নকআউট ম্যাচ হিসেবে হতে চলেছে খিদিরপুর বনাম ইউনাইটেড স্পোর্টস এবং বিএসএস বনাম এরিয়ার ম্যাচটি। এই দুই ম্যাচের ফলাফল কিন্তু নির্ভর করবে সুপার সিক্সে যাওয়ার জন্য কোন 3টি দল যোগ্যতা অর্জন করবে। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।